চাপাই নবাবগঞ্জ সদরে দুই দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোর ক্ষয়ক্ষতি হয়েছে। ধান আম সহ 1200 হেক্টরের ফসল নষ্ট হয়, লাভ নিয়ে শঙ্কায় কৃষক। ফসলের ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কৃষককে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সোনালী বোরো ধানের ক্ষেতে হলুদের আভা ছড়িয়েছিল চাপাই নবাবগঞ্জের বিস্তীর্ণ ফসলের মাঠে। কয়েকদিনের মধ্যে কৃষকের ঘরে উঠত সোনালী ফসল, কিন্তু গেল দুই দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকের সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেল। ঝড় ও শিলাবৃষ্টিতে সদর উপজেলার বিভিন্ন মাঠে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 40 ভাগ ধান গাছ থেকে ঝরে গেছে। মাঠে পড়ে থাকা ধানগুলো কাটাও কঠিন হবে বলে জানায় কৃষক। ক্ষতি হয়েছে খুব, মোটামুটি অর্ধেক ধান ঝরে গেছে। মানুষ হয়তো 22-24 মন ধানের কথা ভাবছে, চিন্তা ভাবনা করছে লোকে বিঘা প্রতি ধান হবে, তবে এখন দেখা যাচ্ছে কি যে 12-13 মন ধান হবে। অন্যান্য ফসলের ক্ষতিও হয়েছে ব্যাপক। লাভের আশা থাকলেও এখন খরচ উঠানো অসম্ভব বলে জানায় কৃষক। আমাদের 40 ভাগ ধানই নষ্ট হয়ে গেছে আর কি, কারণ 40 ভাগ ধান নষ্ট হলে আসলে কৃষকের আর কিছু থাকে না। সরকারি একটা সাহায্যের সহযোগিতার একটা আশা করছি আমরা। ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যে কিভাবে ক্ষতির পরিমাণটা কমিয়ে নিয়ে আসা হয়। চূড়ান্ত ক্ষতির রিপোর্টও পাঠাবো, তখন যদি ওপর থেকে মনে করেন যে কোনো প্রণোদনা অথবা অন্য কোনো বিধ সহায়তা বা সহযোগিতা দেওয়া হবে, তখন সেটা আমরা অবশ্যই কৃষকের কাছে সময় মতো পৌঁছে দিব। চাপাই নবাবগঞ্জ সদরে চলতি বছর 12,990 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে প্রায় 6%। ডিবিসি নিউজ ডেস্ক।